রাত পোহালেই পূর্ণ স্নান, বেলা গড়াতেই উপচে পড়ল ভিড় গঙ্গাসাগরে। প্লাস্টিক মুক্ত মেলা করতে তৎপর প্রশাসন। ব্যাপক ভক্ত সমাগমের কথা মাথায় রেখে শান্তিপূর্ণ মেলা শেষ করতে তৎপর প্রশাসন। রাত পোহালেই শুরু হবে পূর্ণ স্নান, তার আগেই জনজোয়ারে ভাসছে গঙ্গাসাগর। রাত পোহালে শুরু হবে সেই মাইন্দ্রক্ষণ যার অপেক্ষায় ছিলেন পুণ্যার্থীরা। ইতিমধ্যেই কয়েক লক্ষ পুণ্যার্থী রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাগরে। কথিত আছে, মকর সংক্রান্তি তিথিতে গঙ্গাসাগরে স্নান করলে পুণ্য অর্জন হয়, আর সেই বিশ্বাসে লাখো লাখো পুণ্যার্থী সামিল হয়েছেন এই গঙ্গাসাগরে। গত 8ই জানুয়ারি 2023 থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে কেন্দ্র করে এখন সাজো সাজো রপ সাগরে। 16ই জানুয়ারি অবধি চলবে এই মেলা। এবছর গঙ্গাসাগর মেলা শুরুর অনেক আগে থেকেই পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছিলেন সাগরে। শুরুর দিন থেকে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে চলেছে কড়া নজরদারি। অস্থায়ী হসপিটাল, অস্থায়ী ক্যাম্প, এয়ার অ্যাম্বুলেন্স সহ পুণ্যার্থীদের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও ছিল নানান ব্যবস্থা। এছাড়াও ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি চালিয়ে গিয়েছিলেন পুলিশ প্রশাসন। পাশাপাশি মেলা প্রাঙ্গণের পরিকাঠামো থেকে শুরু করে মেলার সমস্ত আয়োজন, নিরাপত্তা সবই মন জয় করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের। মেলায় আসা এক পুণ্যার্থী বলেন, অনেক ভালো কাজ করেছে, অনেক প্রাইভেট এনজিও যেটা ভালো কাজ করছে, তার মধ্যে কলকাতাবাসী ব্যবসায়ী সেবা সমিতি একটা আছে, অনেক ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করছে। গভর্নমেন্টের অনেক সাপোর্ট আছে, গভর্নমেন্ট অনেক ভালো কাজ করছে, আর আমরা এটা এক্সপেক্ট করছি কি গভর্নমেন্ট এরকম ভালো কাজ করতে থাকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলাতে পরিবেশ বান্ধব মেলা করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আধিকারিক সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকেরা। মেলা শুরুর দিন থেকে সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নিতে দেখা যায় স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকদের। জানা যায়, এদিন সকাল থেকেই এলাকায় প্লাস্টিক মুক্ত করবার জন্য মেলাতে যে সকল ব্যবসায়ীরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেছেন তাদেরকে প্লাস্টিক ব্যাগের বিনিময়ে কাগজের ব্যাগ দিতে দেখা যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই সাগরে জল বেড়ে যাওয়ায় কিছু অস্থায়ী ক্যাম্পে ও দোকানে জল ঢুকে পড়ে। সাগর স্নানের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। এই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা জানান, গঙ্গাসাগর মেলায় যেহেতু প্রতি বছর বহু পুণ্যার্থীদের সমাগম হয়, সেই কারণে আমাদের প্রতি বছরের উদ্যোগ থাকে মেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখার। এখনও পূর্ণ স্নান বাকি, তার আগে বহু ভক্ত সমাগম হবে, সেই কারণে আমাদের এই প্রচার রোজ চলতে থাকবে। তবে আমরা পুণ্যার্থীদের কাছে আবেদন করব, বিভিন্ন জায়গায় যে ডাস্টবিনগুলি রাখা রয়েছে তারা যেন সেগুলিকেই ময়লা ফেলার জন্য ব্যবহার করে, এবং বিভিন্ন জায়গায় প্লাস্টিক বর্জন করবার জন্য আমরা আবেদন করছি। এই বিষয়ে তিনি আরও জানান, কার্যত বলা যেতেই পারে গঙ্গাসাগরের পূর্ণ স্নান ঘিরে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন, চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি। শনিবার বেলা গড়াতেই পুণ্যার্থীদের ভিড় বাড়তে থাকে মেলা প্রাঙ্গণে। আজকে আমাদের এই সে নো টু প্লাস্টিক, এটা নিয়ে আমরা একটা রান ফর গ্রিন গঙ্গাসাগর 10 তারিখে সকালে আমরা করেছিলাম। তার সঙ্গে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, রাজ্য সরকার পক্ষ থেকে এটা গ্রিন মেলা, এটা আমাদের সবসময় একটা চেষ্টা, আমাদের উদ্যোগ থাকে কি গঙ্গাসাগর মেলায় এত লোক আসছেন, এত লোক আমাদের, আপনারা জানেন পুণ্য স্নান 14 তারিখ রাত্রি অর্থাৎ 15 তারিখ সকালে 12:13 থেকে 16 তারিখে সকালে 12:13 পর্যন্ত পুরো 24 ঘন্টা থাকবে। আশা করছি আমাদের প্রচুর পিলগ্রিম, এখন অট্রম ঘাট নানা রকম বাস, মানে আমাদের শিয়ালদা থেকে, হাওড়া থেকে আসছে, অ্যান্ড আমাদের লটেটে এখন প্রচুর পিলগ্রিম রয়েছে, আমাদের বাস মুভমেন্ট খুব ভালো করে চলছে। এখন আমরা আশা করছি প্রচুর পুণ্যার্থী কিন্তু এখনও, মানে এখনও আসবে, এখনই মানে আরও ভিড় বাড়বে। তো এই সাগর যে দ্বীপ আছে, সেই দ্বীপের ইকোলজি আর বাকি গ্রিন জিনিসকে বজায় রাখার জন্য এই ক্যাম্পেইন আমাদের কিন্তু রেগুলারলি হয়।
এটা জাস্ট একটা ক্যাম্পেইন এখান থেকে হলো, বাকি আমাদের প্রচুর একটা ভলান্টিয়ার ফোর্স, ব্লক বিডিও সাগর, তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, জিবিডিএ, এরা সবসময় পরিষ্কার করে বীজটাকে পরিষ্কার রাখে। মানুষের কাছে একটাই বার্তা, মানুষের কাছে একটাই বার্তা আপনার পক্ষ থেকে, কি গ্রিনটা ব্যবহার করুন আর প্লাস্টিক অযথা ব্যবহার করবেন না, আর জায়গায় যাগুলো মানে ওয়েস্ট রয়েছে সেটাকে নির্ধারিত ডাস্টবিন জায়গায় জায়গায় দেওয়া আছে সেটাতে ফেলুন, আর যে বাথরুমগুলো দেওয়া আছে সেই বাথরুমটা ভালো করে ব্যবহার করুন। দেখুন এখন এই দু তিন দিনের মধ্যে আমাদের গঙ্গা সাগর মেলাটা হয়ে যাক ভালো করে, আমাদের যা উদ্দেশ্য রয়েছে এখন এই আজকে যা প্লাস্টিক রয়েছে সে নো টু প্লাস্টিক ক্যাম্পেইন হয়ে যাক, পুণ্যার্থীরা যারা রয়েছে তারা একটু ভালো করে নিজের মানে স্নান করে আবার প্রসাদ নিয়ে নিজের বাড়ি বাড়ি যে প্রাণ যে রাজ্য থেকে আসে সেখানে ফিরে যাক, হয়তো ওর পরে আমরা এই জিনিসটা দেখবো। এটা কিন্তু খুব সোজা ব্যাপার নেই, এটা একটা মানে আমার এখানে বলার এই বান্ধের ক্ষেত্রে খুব বেশি কিছু কার্যকরী হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গঙ্গাসাগর।